জাতপাতের বন্ধনে বন্দী দেবী দুর্গা, হরিজন সম্প্রদায়ের হাওয়ায় সবকিছুতেই ব্রাত্য তারা। সমাজের আর পাঁচটা সার্বজনীন পুজোর মতো এই পুজো নয়, যে পুজোর কাহিনী শুনলে আপনিও শিউরে উঠবেন। স্থানীয় সূত্রে জানা গেছে, একবিংশ শতাব্দীর মাঝে দাঁড়িয়ে এখনও পূজিত হয় দশ পরিবারের দশভুজা। দীর্ঘ পঞ্চাশ বছর ধরে চলে আসা মালদার রতুয়া রতনপুর হাট হরিজন পাড়ার বড় কর্তা রাধিকা হরিজন এই পুজোর প্রচলন ঘটিয়েছিল। পঞ্চাশ বছর আগের কথা, ওই এলাকার হরিজন সম্প্রদায়ের মোরলকে মার স্বপ্নাদেশ দেন মাতৃশক্তির আরাধনা করতে। আর সেই থেকে কালের নিয়ম অনুসারে আজও সেই জনাকয়েক হরিজন পরিবারের মধ্যে পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা। তাদের মূল জীবিকা নিজ হাতে বোনা বেতের ঝুড়ি এবং ডালি হাতে বাজারে বিক্রি করা, আর তাতেই চলে সংসার। তার মধ্যে দুর্গাদেবের পুজোয় খামতি রাখে না তারা। সংকটজনক মুহূর্ত হোক বা মহামারী, মন্দার কালেও দাঁতে দাঁত চেপে পেটে গামছা বেঁধে পুজোর খরচ বহন করে হরিজন সম্প্রদায়রাই। জেলার এবং রাজ্যে যখন পুজো মণ্ডপ নিয়ে প্রতিযোগিতা, আর সেই বর্তমানকালে দাঁড়িয়ে তারা টিনের ছাউনিতেই দেবী দুর্গার আরাধনা করে নজর কেড়েছেন এলাকার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জাতপাতের ভিত্তিতে হরিজনদের এই পুজোর বরাত গ্রহণ করে না স্থানীয় ঢাকে থেকে শুরু করে পুরোহিতরা। উদ্যোক্তারা কথায় জানা গেছে, ওই সম্প্রদায়ের বড় মোড়ল রাধিকা হরিজন এই পুজোর প্রচলন করেছেন। দুর্গাদেবীর প্রতিমা তৈরির কারিগর থেকে পুজো করা ব্রাহ্মণ পান্নি তিনি, অগত্যা তিনি নিজেই দুর্গার প্রতিমা তৈরি করে নিজেই পুরোহিত হিসেবে পুজো করে চলেছেন। তার মৃত্যুতে দিশেহারা হয়ে যায় উদ্যোক্তারা। এলাকার পুরোহিত না পেয়ে প্রতিবেশী বিহার রাজ্য থেকে যত সামান্য দক্ষিণা দিয়ে পুরোহিত মশাইকে নিয়ে আসেন হরিজনরা। ষষ্ঠী থেকে দশমী এলাকার অনেক মণ্ডপে ভিড় জমালেও তাদের দেবী দর্শনে আসেন না এলাকার দর্শনার্থীরা। সব কিছুতে ব্রাত্য থাকলেও দেবীর স্বপ্নাদেশের কথা রেখেছেন হরিজন সম্প্রদায়রা। এই দুর্মূল্যের বাজারে নিজের জমানো অর্থ দিয়ে মায়ের পুজো করা তাদের মধ্যে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তবুও নিজেদের পোশাকে হাতিয়ার করে পুজোর খরচ তুলেছেন হরিজন সম্প্রদায়ের মানুষেরা। রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া হলেও ব্রাত্য হরিজনেরা বহুবার আবেদন করলেও আজও সে আর্থিক অনুদান অধুরাই রয়ে গেছে। করোনার সংকটকাল মুহূর্তে ভাটা পড়েছে তাদের পেশায়। তারপরেও থমকে যাননি তারা, সরকারের আর্থিক অনুদান না মিললেও নিজেরাই স্বাবলম্বী তারা। কি জানিয়েছেন রেখা হরিজন শুনব। ব্রত করছি স্যার, ভালোই করছি, চেয়ে ভেঙে করছি, ভালোই করছি, আর কি করবো, যতটি পারছি ততটি করছি। কি নিয়ম রীতি মেনে এখানে পূজা হয়? আমাদের নিয়ম তো আমরা ঘন্ট ভরে ঠিকই পূজা দিই মাকে, যেরকম ওখানে পূজা করছে বড় মন্দিরে ওরকম ওখানে নিয়ম দেখে দেখে আমি পূজা করছি। আমরা এখানে ওখানে পূজা স্টার্ট হচ্ছে, আমরাও পূজা করছি। আপনাদের পরিবারে পূজার কোনো অন্য রীতি আছে, নিয়ম? না না না, রীতি না। আমাদের যেমনি দুর্গা পূজা হয় ওরকমই পূজা হয়। আসে অনেকজন, রাস্তার জন্য আসে না, আগে অনেক লোক আসছিল দেখা মা দুর্গাকে দর্শন করতে, ভোগ চাপাতে, ডালা নিয়ে, আরো কারো কেউ কেউ মানিসতে থাকে বাইরের লোকগুলোকে, কেউ আসতে পারছে না রাস্তার জন্য, কেমনি করে আসবে তো জলে কাদায়। তাহলে আমরা এখানে পূজা করছি, আমরা দুটা যা হলাম না, আমরা বানাতে পারবো, বানাতে দিচ্ছি, কলিগর কালীগর বানাতে দিচ্ছি, আমরা বানাতে পারবো। দুর্গা পূজা, দুর্গার মা, মহামায়া উঠে, দুর্গা উঠে। প্রয়াত রাধিকা হরিজনের পুত্রবধূ বিভা হরিজন জানিয়েছেন, শ্বশুরমশায় প্রচলিত এই পুজো রেশ আজও আমরা আঁকড়ে ধরে রেখেছি। আমরা নিচু জাতি, তাই আমাদের পুজোর সামিল হয় না সমাজের আর পাঁচটা পরিবার। নিজেদের সঞ্চিত অর্থে এই পুজো পরিচালনা করে আসছি। লকডাউনের পরে আমাদের সেই রকম বেতের সামগ্রীর বিক্রি নেই। সরকার আমাদের দিকে নজর দিলে হয়তো মায়ের পুজো মহাসার অলম্বরে করতে পারবো। তবে আমরা কেন ব্রাত্য? হাতে মাত্র আর দশটা দিন, হরিজনদের পুজো নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। ইতিমধ্যে কাঠামোতে মাটি পড়েছে, রোদ ঝলমলে শরতের আকাশ। অবশেষে উমা আসবেন বাপের বাড়িতে, সঙ্গে কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, গণপতি আর তাদের বাহনেরা।
আর এই পূজোকে ঘিরে পূজোর আনন্দে সামিল হতে চলেছে হরিজনেরাও। এই পূজাটাই আমার, আমি যখন ছিলাম না স্যার, যখন আমার শ্বশুর থাকি আমাদেরকে বিয়ে করে নিয়ে আসে, আমার শ্বশুরকে দেখি দুর্গা পূজা করে, আবার করতে করতে কিসের জন্য করে না করে আমরা জানি না। এবার আমার শ্বশুর পূজাটা করছিল, আমার শ্বশুরটা মারা যায়, তারপরে পূজাটা কিছুদিন বন্ধ হয়ে যায়। আমাদেরকে আবার স্বপ্ন টপ্ন দেয় কি দুর্গা পূজাটা করতেই হবে, না করলে তোমাদের ছেলে পেলের ক্ষতি আছে। তারপরে আমি আবার আমার স্বামীটা পূজাটা আরম্ভ করলো, পূজাটা যখন করছি আরম্ভটা করলাম, এখানে আমি ভাবছি কি আমাদেরও তো লোক আছে, মেম্বার আছে, প্রধান আছে, বিডিও সাহেব আছে, কিছু তো হেল্প পাবো। আমরা সবারই কাছে যাই, হাত ধরি, কেউ কিন্তু আমাদের হেল্প করে না। কিন্তু তারপরে আমি পূজাটা যখন আরম্ভ করি, আমার স্বামীটা মারা যায়। আমার শ্বশুর যখন ছিল, আমার শ্বশুরেরকে জিজ্ঞাসা করি একবার কি বাবা যে আপনি পূজাটা করছেন তো রোহিত কেন আসে না, তো না বৌমা এখানে রোহিত আসে না পূজা করার জন্য। আমি বলি তাদের তো একটা কারণ আছে, তো না হরিজন হরিজন সমিতি থেকে যে পূজাটা করছি, ডোম হয়ে পূজা করছি, হয়তো ডোম দেখে অত ঘৃণা করে ওই জন্য ব্রাহ্মণ এখানকার আসে না। সবাইকে জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি, মেম্বারকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, কারোর কাছ থেকে মাটি চাচ্ছি দিচ্ছে না, কারোর কাছে কিছু চাচ্ছি, আমাকে কেউ সাহায্য করে না। আমি নিজেই থেকে যতটি পারি মা দুর্গার কাছে আমরা অতটি নিয়ে থাকি। এই টাকাটা পাচ্ছি, বাঁশের কাজ করছি, একটা দুটো শুয়োর পুষি, শুয়োরগুলো আবার বিক্রি করি, বাঁশের টাকাগুলা লি, আর চাঁদা টাদা যার যত ভক্তি হয় আমরা ই করি না, আপত্তি করি না, যেতই টাকা আপনাকে দিতে হবে, যার মনে হচ্ছে দিচ্ছে ওই টাকাতেই আমি পূজা করছি। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ন পরিচিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডিএল লেন, কোচবিহার।